This video made possible by Symphony brand outlet, Mouchak. You can find details in description. Symphony P9 আর Z10 এর রিভিউ করার পর অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি P8 Pro এর রিভিউ করার জন্য। যদিও এই ফোনটাকে স্কিপ করে গিয়েছিলাম, তারপরও আপনাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখেই আজকের ভিডিও। Symphony P8 Pro নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে আছি আমি বাবু, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি নিয়মিত গ্যাজেট রিভিউ আর টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি P8 Pro একটি এন্ট্রি লেভেলের ফোন, তবে এন্ট্রি লেভেলের ফোন হলেও এর ডিজাইন লুক কোনোটাই খারাপ না। এবং বলার মতো বিষয় হচ্ছে এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, যা মিডিয়া কন্টেন্ট কিংবা গেমিংয়ে ভালো এক্সপিরিয়েন্স দেবে। ফোনটির নিচে নেভিগেশন বাটন, ওপরে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, ডান দিকে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন দেখতে পাওয়া যাবে। পেছনে আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, তার নিচেই এলইডি ফ্ল্যাশ লাইট, এবং তার নিচে অবস্থান করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও প্রথম দেখাতে আমার সেরকমটাই লেগেছিল, এটি আসলে ওয়ান টাচ ক্যামেরা বাটন, সেলফি তোলার সময় এটা রিয়েলি হেল্প করবে। যাই হোক, পেছন থেকে দেখতে P8 Pro একটা গুড লুক ফোন। ফোনের ব্যাকপ্যাডটি মেটাল বিল্ড এবং রিমুভেবল। এটি খুললে পাওয়া যাবে ডেডিকেটেড 2টি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যা 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। P8 Pro তে থাকছে 5.5 IPS ডিসপ্লে, যেটি বরাবরের মতোই HD অনলি, মানে এর রেজুলেশন 720x1280, এবং এই ফোনের ডিসপ্লের PPI 267। টাচ রেসপন্স খুবই ভালো এবং রেসপন্সিভ ছিল, কালার ব্রাইটনেসও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। ডিসপ্লেতে কোনো রকম কোনো নেগেটিভিটি দেখতে পাওয়া যায়নি। P8 Pro এর রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার F2.0। সনি IMX সেন্সর ব্যবহার করা হয়েছে এর ক্যামেরায়, ডুয়েল ফ্ল্যাশ থাকছে ক্যামেরার ঠিক নিচেই। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে ফ্রন্টে, যাতে ব্যবহার করা হয়েছে অমনিভিশন সেন্সর। এছাড়া সেলফি তোলার জন্য ওয়ান টাচ সেলফি বাটন তো থাকছেই। P8 Pro এর ক্যামেরায় তোলা ছবিতে বেশ ভালো কালার অ্যাকুরেন্সি পেয়েছি, যা ডেফিনেটলি প্রশংসার দাবি রাখে। এছাড়া ফোকাস টাইমিংও বেশ ভালো ছিল, এর ক্যামেরায় অ্যাপারচারও ভালো পারফর্ম করেছে। ক্লোজ সাবজেক্ট ফোকাস করে ব্যাকগ্রাউন্ড বেশ ভালো রকম ব্লার করে ছবি তুলতে পারবেন P8 Pro এর ক্যামেরায়। তবে সরাসরি ডেলাইটে ছবি তুলতে গেলে ডার্ক অবজেক্টগুলো বেশি ডার্কার লাগছিল, কিন্তু এক কথায় P8 Pro হ্যাভিং গুড কোয়ালিটি ক্যামেরাস। P8 Pro পাওয়ার্ড বাই 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, 16 GB স্টোরেজের এই ফোনে থাকছে 2 GB র্যাম, গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি 400 MP2। এই ফোনটি রেগুলার অ্যাপগুলো ভালো মতো হ্যান্ডেল করছিল, মাল্টিটাস্কিংয়ে কোনো রকম ল্যাগের দেখা পাওয়া যায়নি এতে। তবে গ্রাফিক ইন্টেন্সিভ গেমগুলো এই ফোনে ভালো পারফর্ম করবে না। 2800 mAh ব্যাটারির এই ফোনটি মডারেট ইউজে ডে লং ইউজ করতে পারবেন। এতে থাকছে OTG সুবিধা, যা দিয়ে সহজেই USB স্টোরেজে ডাটা ট্রান্সফার করতে পারবেন। Symphony P8 Pro এর বক্সে থাকছে একটি ডাটা কেবল, চার্জার, এয়ারফোন এবং থাকছে একটি OTG কেবল। P8 Pro তে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 7.0 নোগ্যাট, তবে এর কাস্টমাইজড ইউজার ইন্টারফেস নিয়ে বলার মতো কিছুই নেই। তবে অ্যাপ ড্রয়ারের আইকনগুলো আরেকটু ছোট হলে দেখতে ভালো লাগতো। এই ফোনটি পাচ্ছেন 9490 টাকায় আর সাথে 1 বছরের ওয়ারেন্টি। আজকের মতো এখানেই শেষ করছি। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। P8 Pro নিয়ে কোনো কিছু জানাতে বা জানতে কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।